কুরবানির ঈদকে সামনে রেখে মশলা বাজারের পরিস্থিতি কেমন তা জানাতে সংযুক্ত হয়েছে কক্সবাজারের বড় বাজার থেকে। দর্শক আপনারা জানেন আগামী 29 জুন পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে এই বাজারে মশলা জাতীয় পণ্যের দাম কেমন চলছে সেটি জানাতে সরাসরি সংযুক্ত হয়েছে কক্সবাজারের বড় বাজারের। দর্শক আমরা আছি এখন কক্সবাজারের ব্যস্ততম বাজার বড় বাজারে, আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের বাজারের আজকের মশলা বাজারের পরিস্থিতি কেমন সেটি জানানোর চেষ্টা করব। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব আজকের বাজারের পরিস্থিতি কেমন, দাম দর মশলার দর কেমন সেটি জানার চেষ্টা করব। দর্শক আছি আমরা কক্সবাজারের ব্যস্ততম বাজার বড় বাজারে। আমরা আমরা এখন জানার চেষ্টা করব ঈদকে সামনে রেখে মশলা জাতীয় পণ্যের দাম কেমন চলছে সেটি আমরা জানার চেষ্টা করব। আসলে মশলা মশলা জাতীয় পণ্যের দাম এখন বর্তমান কেমন চলছে? 318 না 170 দর্শক আপনারা জানেন যে আগামী 29 জুলাই বাংলাদেশের পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে কিন্তু বাজার ব্যস্ত হয়ে পড়েছে কেনা বেচা কেনাই, সে সাথে ব্যস্ত হয়ে পড়েছে যে মশলা জাতীয় পণ্যের দাম ও কখনো কখনো বাড়তি কখনো কখনো এই বাজারের দাম মশলা জাতীয় পণ্যের দাম কেমন চলছে সেটি আসলে আমরা জানার চেষ্টা করছি। আর কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব আমরা। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে লাল মরিচ আছে, সে সাথে পেঁয়াজ রসুন সহ আদা সবকিছু দেখতে পাচ্ছি। এই পণ্যের দাম কেমন সেটি আমরা জানার চেষ্টা করবো। আসলে আপনার সাথে একটু কথা বলতে যে লাল মরিচের দাম তো আগের মতো আছে, একটু কমছে, আগের চেয়ে একটু কমছে, বাড়া নাই, দাম বাড়া নাই, নতুন করে কোনো কিছু বাড়া নাই, জিরের দামটা একটু বাড়া, এলাচির দাম একটু হালকা কমছে, আর লবঙ্গের দাম একটু বাড়া, দারচিনি আগের মতো আছে, এই প্রায় জিনিস আগের মতো আছে, আবার চিনির দাম একটু বাড়ছে। এই চিনির দাম তো এখন 135 টাকা বিক্রি করতেছি, 6,500 টাকা বস্তা 15 কেজির দাম 6,500, আমরা খুচরা 1 কেজি 2 কেজি 5 কেজি বিক্রি করি 135 টাকা। পেঁয়াজের দাম কম, পেঁয়াজ হলেও 5 কেজি 190, তারপরে ভালো কোয়ালিটির 200 টাকা, অর্থাৎ 40 টাকা, 38 টাকা, 37 টাকা, 40 টাকা, 40 টাকা, আদা আছে 230 আছে, 240 আছে, এতটুকু আদার দাম একটু কমছে, আদা আগে আরো বেশি ছিল দাম। হ্যাঁ, দন্যার দাম হইল 200 টাকা, একটা আছে 200 টাকা কেজি, আর একটা আছে 210 টাকা, একটা আছে 190 টাকা, একটু কোয়ালিটি নিয়ে 10 টাকা 20 টাকা এদিকে দিক করে আর কি, নতুন করে এমনিতে দাম বাড়া নাই। দর্শক কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে কয়েকটি পণ্যের দাম আগের মতো কয়েকটি পণ্যের দাম বাড়েনি, তবে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। সে সাথে তিনি বলেছিলেন যে যে বাজারে আগের চেয়ে চিনির দাম একটু বেড়েছে, ঠিক তেমনটি আমাদের জানিয়েছেন যে চিনির দাম সরকার কর্তৃক 120 থেকে 125 টাকা বিক্রি করার কথা থাকলেও তারা কিন্তু বিক্রি করছেন 130 থেকে 135 টাকা। আমরা কথা বলার চেষ্টা করছি একজন ব্যবসায়ীর সাথে, এবং মশলার দামও কিছু কিছু বাড়ছে এবং কিছু কিছু পণ্যের দাম বাড়েনি সেটি আমরা জানতে পেরেছি। আমরা আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক আছে আমরা কক্সবাজারের ব্যস্ততম বাজার বড় বাজার। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে বর্তমানে মশলা জাতীয় পণ্যের দাম পরিস্থিতি কেমন সেটি আমরা জানার চেষ্টা করবো। আসলে
মশলা জাতীয় পণ্যের দাম একটু হালকা বাড়ছে, এমনি মোটামুটি নাগালের মধ্যে আছে, হালকা বাড়ছে। জিরা কত করে? জিরা বিক্রি করতেছি কম দামেরটা 700 টাকা, আর যেটা মোটামুটি ভালো মানের এটা 800 700 এরকম। জি, তো ধনিয়ার দাম কেমন? ধনিয়ার দাম একটু বাড়তি 200 টাকা ধনিয়ার দাম। আপনাদের যত রকমের মশলা আছে সবগুলো দাম একটু বলুন। আমাদের মশলার দাম বলতে গেলে তো এগুলো তো অনেক অনেক মশলা আছে আমাদের, যা যা বলতে এই যে এলাচের দাম আপনার এলাচের দাম ধরেন 1500-1600 এরকম, আর লবঙ্গ সেম এলাচ আর লবঙ্গ 1500-1600, আর দারচিনি আপনার 350-400 টাকা, আর একটা আছে ওই তেজপাতা হচ্ছে আপনার 150-200 তেজপাতা। আর এগুলোই তো লাগে মোটামুটি। পেঁয়াজের দাম তো এখন অনেক কম, 35-36 টাকা এরকম পেঁয়াজ আপনার খুচরা বাজার। আর রসুন চলতেছে আপনার 150, আদা 250-260 এরকম। লাল মরিচের দামও তো আপনার এখন মোটামুটি কমে আছে, এই যে 350 টাকা আছে, 320 টাকা। আগে তো 150-550 পর্যন্ত বিক্রি করছি আমরা, এখন লাল মরিচের দাম কমছে। চিনির দাম কেমন? চিনির দাম একটু বাড়তে এখন জানাচ্ছিলেন যে বাজারে লাল মরিচের দাম একটু কম এবং চিনির দাম একটু বেড়েছে। তারা যেমন জানাচ্ছিলেন যে আগে চিনি 128-130 টাকা বিক্রি করতেন, সেই চিনির দাম এখন 135 টাকা করে বিক্রি করছেন বলে তিনি জানাচ্ছিলেন। এবং সেই সাথে তারা আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে এই যে মশলা জাতীয় পণ্য আছে সেই পণ্যগুলোর দাম কিন্তু বাড়েনি, তবে আগের মতো আছে বলে ঠিক তেমনটি জানিয়েছেন একজন ব্যবসায়ী। আমরা আরও ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। যে বাজারের মশলা জাতীয় পণ্যের দাম কেমন চলছে আমরা একটু কথা বলার চেষ্টা করছি আপনার সাথে। আসলে সামনে যেহেতু কোরবানের ঈদে, কোরবানের ঈদে কি কোনো মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে? মশলার দাম কোন জিনিসের দাম বাড়ে নাই, খবর সমান বেশি আছে। কি কি দামে পেঁয়াজ পণ্যের দাম কমেছে? পেঁয়াজ দাম কমছে, পেঁয়াজের দাম। হ্যাঁ, আর কোন আর রসুন দাম কমছে, আর দাম কমাছে তোমার এই বাড়ার কোনো সম্ভব নাই। ধন্যার দাম কমাচ্ছে, ধন্য 2 কেজি 200 টাকা কেজি বুঝছেন? লঙ্গা দাসি তো লাগবেই কুরবার মধ্যে, যে দামটা সামান্য বাড়ে গেছে, যে দাম আসলে চলছে দাম, যে দাম একজন ব্যবসার সাথে কথা বলছিলাম, তিনি যেমন জানাচ্ছিলেন যে মরিচের লাল মরিচ যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু আগের চেয়ে কমছে বলে যেমনটি জানাচ্ছে, এবং বিভিন্ন এই যে মশলা জাতীয় পণ্য যা আছে সবকিছুর দাম আগের মতোই আছে, তবে পেঁয়াজ রসুন আদার দাম আগের চেয়ে কমেছে বলে তিনি জানাচ্ছিলেন। এবং আমরা আরো ব্যবসায়ীর সাথে কথা বলে জানার চেষ্টা করব যে বাজারের পেঁয়াজের মূল্য পরিস্থিতি কেমন, সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো। আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই যে কোরবান ঈদকে সামনে রেখে যে মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে না? বেড়া বাড়ে নাই, আগের মতো আছে। তো আগের মতো আছে মশলা জাতীয় পণ্যের দাম বলে কি বলবেন? ওই যে মশলা যা যা মশলা আছে এগুলো দাম একটু করে, লবঙ্গ এলাচ দারুচিনি লবঙ্গ জিরা মিষ্টি জিরা লবঙ্গ এখন বর্তমানে 1450 টাকা পাইকারি রেট। জি, দারুচিনি 360 টাকা 50 টাকা ওরে। জিরা এক নম্বরটা
850 টাকা ইরানি আর লো কোয়ালিটির আছে 500 টাকা 500 তো নিচে আছে প্যাকেট জাত 490 আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে একজন ব্যবসার সাথে আসলে কুরবানির ঈদের সময় কোনো মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করছিলাম আসলে ব্যবসায়ীরা যেমনটি জানাচ্ছিলেন যে মশলা জাতীয় পণ্যের দাম বাড়েনি তবে যে পেঁয়াজ রসুন আদা আছে সেগুলোর দাম একটু কমেছে বলে সেটি আমরা জানতে পেরেছি সেই সাথে আমরা আরও জানার চেষ্টা করব যে ব্যবসায়ীর সাথে কথা বলে এবং এই যে মশলা জাতীয় পণ্যের দাম কি ঠিক আছে কিনা সেটি আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন মশলা ভরা আছে কি ওটা বড় এলাকা আছে জাহল আছে এস্টা মহল আছে দক্ষিণ আছে আর সাদা গুলির বাকি রাস্তা আছে সাই ঘুরে আছে দর্শক এতক্ষণ কথা বলছিলাম কক্সবাজারের ব্যস্ততম বাজার বড় বাজারের ব্যবসায়ীর সাথে আসলে আমরা জানার চেষ্টা করেছি যে সামনে কোরবানির ঈদের সামনে রেখে কোনো মশলা জাতীয় পণ্যের দাম কেমন সেটি আমরা জানার চেষ্টা করছি আমরা জানতে পেরেছি যে এই যে পেঁয়াজ রসুন আদা যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু আগের চেয়ে কমেছে এবং যেগুলো লবঙ্গ জিরা এলা আছে জাতীয় মশলা আছে সেগুলোর দাম কিন্তু আগের মতোই আছে বলে আমাদের জানিয়েছেন এখন বর্তমানে ব্যবসায়ীরা যে দামে বিক্রি করছেন যে লবঙ্গ কেজিতে 1450 টাকা করে বিক্রি করছেন এবং জিরা বিক্রি করছেন
850 টাকা সে সাথে আরো কিছু আছে 550 টাকা আর কিছু আছে 500 টাকা ধরে এবং এলাচ বিক্রি করছেন কেজিতে 1400 টাকা ধরে এবং আমরা আরো জানার চেষ্টা করছি গোলমরিচ যে আছে যেগুলো আছে সেগুলো 700 টাকা কেজি ধরে বিক্রি করছেন দারুচিনি 350 টাকা করে বিক্রি করছেন বলে সেটা আমরা জানতে পেরেছি এবং সে সাথে লাল মরিচ যেগুলো আছে সেগুলো 350 টাকা 300 টাকা সে সাথে আবার 320 টাকা ধরে বিক্রি করছেন বলে আমরা জানতে পেরেছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে ছিলাম মীর অনিরকে সাথে নিয়ে শহীদ রহমান রাফি সিসিএন কক্সবাজার